ফ্রেন্ডস, আজকে মঙ্গলবার সকাল থেকে ব্লগটা শুরু করলাম। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমিও খুব ভালো আছি। তো এখন আমি ছাদে জামা কাপড় মেলবো, তারপরে ঠাকুর ঘরে কিছু টুকটাক কাজকর্ম আছে সেগুলো করব, আর এখন বাজে বেলা 9টা। তো চলো তোমরা সঙ্গে থাকো। আগের দিন তো প্রচুর কাছাকাছি করেছিলাম, সেগুলো আজকে সকালবেলা সমস্ত ধুয়েছি। ধুয়ে কিছুটা পরিমাণে মেলা হয়েছে, আরও কিছু রয়ে গেছে। তারপরে পুজোর ফুলগুলো সব গুছিয়ে নিয়েছি, আর আজকে বানাবো পালং পনির। তো পালং শাকটা আগের দিনকে রেডি করে রেখেছি। তো এখন আমি বাঁধাকপি বসিয়েছি সকালবেলা জল খাওয়ার হিসাবে, আর এখানে লেচি কাটা রয়েছে। আর আজকে এটা মেখেছি আটা ময়দায় মিক্সড করে, মানে লুচির যেরকম তৈরি হয় সেরকমভাবে মেখে রেখেছি। আর বাঁধাকপিটা রান্না হয়ে গেছে, খুব সুন্দর করে করেছি, নিরামিষভাবেই করেছি। এখন বাঁধাকপিটা নামিয়ে রাখলাম, এবার ঢাকা দিয়ে রেখে দেবো। তো এবার প্রথমেই আমি রুটিটা বানাবো। তো লেচি তো আগেই করা হয়ে গেছে, সমস্ত কাজকর্ম গুছিয়ে ফেলেছি। তো এখন রুটিটাকে বেলে নিচ্ছে। আজকে বাজার থেকে প্রচুর সবজি এনেছে, এর মধ্যে শীতের সবজি বেশি, আর অনেকগুলো এনেছে ধনে পাতা। এখন ধনে পাতাটা খুব বাটা খাওয়া হচ্ছে আমাদের। আর এনেছে শাকালু, আর এখানে রয়েছে পনির। তো পনিরটাকে এখন আমাকে পিস পিস করে কাটতে হবে, আর আজকে একটুখানি বড় বড় করেই কাটছি, যেহেতু এটা আমি পালং শাকের মধ্যে দেব। আর বড় বড় করে না কাটলে ভেঙে যাওয়ার একটা সম্ভাবনা থেকেই যায়। তো পনিরটা ভীষণভাবেই নরম, তো কাটার সময় আমি বুঝতে পারছি, মানে এটাকে খুব কড়া করে ভাজতে পারলে খুব ভালো হয়। আর এই যে পালং শাকটা সমস্ত রেডি করাই রয়েছে, এখানে রয়েছে পনির, আর এখানে রয়েছে মশলা, পেঁয়াজ, আদা, রসুন আর কাঁচা লঙ্কা এখানে রয়েছে, আর একটু ধনে পাতাও আমি দিয়েছিলাম। আর এখানে রয়েছে ফ্রেশ ক্রিম, আর রয়েছে টক দই। তো চলো তৈরি করা শুরু করি। প্রথমে কড়াইতে আমি সাদা তেল দিয়ে দিয়েছি, সাদা তেলের মধ্যে আমি পনিরটাকে ভেজে নিচ্ছি, একটুখানি লাল লাল করে চেষ্টা করবো ভাজার। তারপরে ওইদিকে গরম জল বসিয়ে দিয়েছি, গরম জলের মধ্যে নুন দিয়েছি। এখন আমি পনিরগুলোকে ছেড়ে দিচ্ছি যাতে পনিরগুলো নরম থাকে, এমনিতে পনিরটা নরম। আর এখন কড়াইতে আমি দিয়ে দিলাম বাটার, বাটারের মধ্যে আমি জিরে ফোড়ন দেবো। তো বাটারটা একটুখানি গরম হওয়ার পরে আমি জিরে ফোড়ন দিয়ে তারপরে যে মশলাটা রেডি করে রেখেছিলাম সেই মশলাটাকে দিয়ে দিলাম। সেই মশলার বাটিটাকে ভালো করে ধুয়ে তারপরে দিয়ে দিয়েছি। এখন টক দই নিয়েছি, নিয়ে ভালো করে ওটাকে ফেটিয়ে নেব। তারপরে সমস্ত মশলাগুলো দিয়ে দিচ্ছি, জিরে, ধনে, নুন, হলুদ, চিনি, এই মশলাই আমি দিচ্ছি। তো এখন ভালো করে ওটাকে কষিয়ে নিচ্ছি। তারপরে আমি টক দই দিয়ে যে ফেটিয়ে রেখেছিলাম সেটাকেও দিয়ে দিলাম যাতে ভালোভাবে মিশ্রণটা তৈরি হয়ে যায়। এখন আমি পালং শাকের যে মিশ্রণটা তৈরি করেছিলাম ভালো করে মিহি করে বেটেছিলাম সেটা এবারে এর মধ্যে দিয়ে দিলাম। এবারে এটাকে ভালো করে কষিয়ে নিতে হবে, আর অনেকগুলো কাঁচা লঙ্কা দিয়েছিলাম। এবারে ভেজে রাখা পনিরটাকে দিয়ে দিলাম, দিয়ে এরকম করে আমি আমার মতন করে রান্নাটা করছি। এখন আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতন ফ্রেশ ক্রিম, এই ক্রিমটা যদি বেশি করে দেওয়া যায় তাহলে পালং পনিরের যে টেস্টটা সেটা খুব ভালো হয়। আর এই সব ইনগ্রিডিয়েন্টসগুলো এগুলোই মেন, এগুলো ছাড়া পালং পনির হয় না। তো পনিরটা আবার রান্না হয়ে গেছে, এখন দিয়ে দিলাম পরিমাণ মতন বাটার। তো বাটারটা একটুখানি গলার অপেক্ষা, তারপরে ভালো করে মিশিয়ে দিতে হবে। তো দেখো আমি সুন্দর করে তৈরি করলাম এবছরের প্রথম পালং পনির। তো এখন আমি একটা বাটির মধ্যে ঢেলে রাখছি, আর অনেকটা পরিমাণেই হয়েছে। তারপরে আমার পালং পনিরটা শেষ হলো করা, গতকাল থেকে শুরু করেছি আজকে শেষ হলো। এদিকে মা বসে বসে বাজার থেকে অনেক ধনে পাতা এনেছে, ধনে পাতাগুলো বাজছে, আর ছেলে এদিকে হাঁচি দিল তোমরা শুনতে পেলে। তো এদিকে আমার মোটামুটি এখনকার মতো কাজ হয়ে গেছে। তো হাজবেন্ড ভেবেছিলাম এক্ষুনি আসবে, তো পরোটাটা এখন ভাজতে পারিনি, তো সমস্ত কিছু রেডি করে রেখেছি। যদি এখন আসে তাহলে ভাজবো, নয়তো বিকালবেলা হবে। তো এখন যাই ঘরের কাজগুলো করে আসি। আগের দিন রাত্রিবেলাতেই আমি ধনে পাতাটা বেটে রেখেছিলাম, তো ধনে পাতাটাকে আজকে তেলের মধ্যে একটু নাড়াচাড়া করবো, আর এর মধ্যে লঙ্কা রসুন দেওয়া আছে, তো নাড়াচাড়া করে নিয়েছি। আর এখন মাছের ঝোল রান্না করব। তো মাছগুলোর মধ্যে নুন হলুদ মাখিয়ে রেখেছি, এটা হলো চারাপোনা মাছ। আর আজকে বিনস আর আলু দিয়ে রান্না করব, মশলা করাও হয়ে গেছে, এখানে অর্ধেকটা মতো টমেটো আছে। আর আজকে এই পনির ধোয়া জলটা দিয়ে আমি মাছের ঝোলটা রান্না করব, তাহলে খুব সুস্বাদুও হবে। এখন মাছগুলোকে ভাজা করে নিচ্ছি, আর এই মাছগুলো ফাটে না, একটুও ভয় নেই। তো এখন মশলাটা কষিয়ে নিচ্ছি। অন্যদিনের থেকে আজকে তাড়াতাড়ি ঘুম থেকে উঠেছিলাম যে আজকে একটুখানি তাড়াতাড়ি করে কাজকর্ম সেরে বাপের বাড়িতে যাব, কিন্তু হলো না। এখন প্রায় একটা মতো বাজে, মাছের ঝোলটা হচ্ছে, তারপরে ওদিকে দেখো বোতলটা ভরতে হবে, মানে আশা করি এক হয়ে যায় আর এক। গতকাল রাত্রিবেলা 1:45 সময় শুয়েছিলাম এডিটিং কমপ্লিট করে, এডিটিংটাও কমপ্লিট করে রেখেছি, শুধু ভয়েস ওভার করা বাকি আছে, তো ওটা করলে হয়ে যাবে। তবু সেই মনে যেতে যেতে বিকাল হয়ে যাবে, আশা করি এক হয়ে যায় আর এক, কি করবো বলো, একার সংসার। আজকে গজা আর টু ইন ওয়ান মিষ্টি দিয়ে ভোগটাকে সাজিয়ে নিচ্ছি এখন, আর তুলসী পাতা দিয়ে দিলাম, আর মিষ্টিকে প্রথমে নিবেদন করলাম। তো সবার ভোগটাই এখন নিবেদন করে নিচ্ছি, আর অনেকদিন তোমাদেরকে ভালো করে আমি সিংহাসনগুলো দেখাই না, আজকে একটুখানি ভালো করে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখো নর্মালি যেরকম পুজো করি প্রতিদিন সেরকম করেই পুজো করেছি, বিশেষ কিছু দেখানো থাকে না এই জন্যই দেখাই না। তো এই হলো তারামা আর শিবজির সিংহাসন, আর এই হলো মা লক্ষ্মী আর নারায়ণ ঠাকুর, ওনাদেরকেও ফুল দিয়ে সাজিয়েছি, আর একসাথে সবার ভোগটাই নিবেদন করেছি। পুজো করে একটুখানি ছাদে ঘুরে নিই, একটুখানি রোদটাও লাগুক,
আর জামা কাপড় আজকে মোটামুটি সবই মেলে দিয়েছি, টুকটাক কিছু বাদ দিয়ে সবই মেলা হয়ে গেছে। এই দেখো পিছনে দেখেছো, ওইদিকে আরও আছে। তো এখন প্রসাদটা নিয়ে তারপরে নিচে যাব, তারপরে খাওয়া দাওয়া। আমাদের মিমি এখন কীসব কাণ্ড করছে, লঙ্কা গাছ থেকে লঙ্কাগুলো ছিঁড়ে ছিঁড়ে দেখো ফেলে রেখেছে, তারপর একটা লঙ্কাকে চিবিয়েছে, তুলসী গাছ থেকে তুলসী পাতাও ছেড়ে এই দেখো এই কালো মতো লঙ্কাটাকে চিবিয়ে রেখেছে। এটাকে মানে ছেঁড়ার চেষ্টা করেছিল কিন্তু ছিঁড়তে পারেনি, এটা গাছেই রয়ে গেছে। আর এই যে বাঁদিকের গাছগুলো এগুলোকে পরে লাগানো হয়েছে, আর এই যে উপরের যে গাছগুলো তো তার মধ্যে ডান দিকের গাছগুলো আগের গাছ। তারপরে চলে এসেছি নিচে, এই যে পালং পটিটা ছেলেকে খেয়েছিল, ছেলের জন্য একটুখানি ভাঙা ভাঙা রয়েছে, আর আজকে বাড়িতেও নিয়ে যাব। এখানে রয়েছে বাঁধাকপি, তো শাশুড়িমার থালাটা ওখানে রয়েছে, এখন সবার ভাতটাকে রেডি করব। আর এই যে ধনে পাতা বাটা, আর এই যে মাছের ঝোল, তো চলো আমরা খেয়ে নিই। পুরোপুরি এখন 5টা বাজে, রেডি হয়েছি, হাজবেন্ডের সাথে বেরোচ্ছি, ছেলে ওই যে ঘুমাচ্ছে, ওই দেখো কম্বল দেখা যাচ্ছে, তো চলো সঙ্গে থাকো। বাড়িতে এসে এতক্ষণ পরে আমি ক্যামেরাটা অন করলাম, তো একটু আমরা সবাই ব্যস্ত হয়ে পড়েছিলাম, সবাই একটু গল্প করেছিলাম এই জন্য। তো ওদিকে মা এখন কাজকর্ম করছে, বৌদি ওইখানে আছে, আর আজকে এসেছে হলো আমাদের তানিয়া। ওই যে তানিয়া, লাইটটা কম, তানিয়া সবাইকে হাই করো। তানিয়া, তানিয়া হলো আমার বৌদির দাদার মেয়ে। এই যে ভাই বোন এখন লড়াই করছে, সব আসবে কিন্তু ইউটিউবে, যা কিছু করছি সব ওই ইউটিউবে আসবে। এখন রিজু চুপচাপ আছে, রিজু তো জানে ব্যাপারটা, এই জন্য কি হচ্ছে কি, ক্যামেরাটা অফ হলে এখন রিজু কি করবে, রিজু রিজু তো সত্যিকারেরই মেরে দেয়, সত্যিকার, হ্যাঁ এই দেখো বাবাকে চা দিচ্ছি। এখন 8:25 বাজে, ওই দেখো ঘড়িতে, তো এখন বেরিয়ে যাচ্ছি, দাদা আজকে বাড়িতে নেই, বাবা আমাকে একটুখানি এগিয়ে দিয়ে আসছে, তো টোটো করে যাচ্ছি। তো চলো রাস্তায় যদি কথা বলতে পারি তো বলবো, নয়তো কি বাড়িতে গিয়ে কথা বলবো, ঠিক আছে? তো চলো টাটা, আমাদের এখানকার এক ডাক্তারবাবুর কাছে এসেছি, আমার পায়ে প্রচন্ড ব্যথা হয়েছে, সেই জন্য একটুখানি ওষুধ নিয়ে যাচ্ছি। একটা দেরি করে বাপের বাড়িতে গেছিলাম, ভেবেছি একটুখানি দেরি করে আসবো, কিন্তু যেহেতু দাদা বাড়িতে নেই এই জন্য আমাকে তাড়াতাড়ি চলে আসতে হয়েছে। আর বাড়িতে আসার পর এখন কাজকর্ম কিছু আছে, বিশেষ করে রান্নাবান্নার কাজগুলো, গরম টরম এগুলো করতে হবে। আর মিমিদের মাংসটা আজকে রাত্রিবেলা সিদ্ধ করতে হতো, কিন্তু আমাকে সেটা করতে হবে না, হাজবেন্ড সেটা করে রেখেছে, কিন্তু আমাকে ছেলের জন্য রুটি বানাবো। তারপরে আজকে যেহেতু অনেক কাছাকাছি হয়েছিল, মোটামুটি জামা কাপড়গুলো শুকিয়ে গেছে, সেগুলো কিছুটা গোছাতে হবে, এবার দেখি কতটা কি করতে পারি। কিন্তু তার আগে আমাকে খাওয়ারের বন্দোবস্ত করতে হবে, আর আজকে আমি ওষুধও নিয়ে এসেছি, পাটা প্রচণ্ড ব্যথা, তো এই জন্য। তো চলো কাজকর্মগুলো ধরে, রুটি বানানো হয়ে গেছে, তো আজকে রাত্রের খাবারটাকে রেডি করে ফেলেছি, ভাত নিয়ে নিয়েছি, আর এখানে মাছের ঝোলটা নিয়ে নিয়েছি, ঝোলের থেকে তরকারিই বেশি, আর এখানে অল্প একটু পালং পনির রয়েছে, আর রয়েছে কুমড়ো ভাজা, আর এখানে শাশুড়িমার ভাতটা রয়েছে। এখন বাজে রাত্রি 11:30, আর আমাদের বাচ্চাগুলো ভীষণ বসে বসে হাঁপাচ্ছে, মানে ওদের গরম লাগছে, আর আমাদের প্রত্যেকটা ছোট ছোট ফ্যানগুলো সব কটা পড়ে এটা ওটা হয়ে নষ্ট হয়ে গেছে, এই জন্য ফ্যান চালিয়ে দিতে পারছি না। ওদের আরো শরীর এখন অস্থির অস্থির করছে, বুঝতে পারছি, এক্ষুনি ছাদ থেকে এলো, তো আমি এখন হাত পাখা দিয়ে এদেরকে হাওয়া করব, এই আর কি ব্যাপার। তো আজকে আমি বাড়িতে ছিলাম না, এই সময় একটা অঘটন ঘটিয়েছে আমাদের বাড়ির লোকেরা, মানে 2 ঘন্টা ধরে আমাদের আজকে বাড়ির মোটরটা চলেছে, কার হাতে কি বৃত্তান্ত এটা ডিটেলসে তোমাদের কাছে গেলাম না, এটা আমাদের বাড়িতে হয়েছে, মোটরটা এখন অব্দি খারাপ হয়নি, ঠিকঠাক আছে, পুজোর সময় আমাদের নতুন মোটর লাগানো হয়েছে। আজকে সম্পূর্ণ ব্লগ তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে এটা কমেন্ট করে জানিও বন্ধুরা। তো তোমাদের সঙ্গে দেখা হচ্ছে পরের দিন নতুন আরো একটি ব্লগে, ততক্ষণের জন্য তোমরা সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো এবং খুব সাবধানে থেকো। গুড নাইট।